আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি পার হয়ে গেছে এখন এগুলো আর কিছুদিন পর কাটসাট করবো পাতাগুলো অনেক নোংরা হয়ে গেছে অনেক দিন থেকেই গাছের যত্ন নেওয়া হয় না এদিকেও অনেক গাছ নোংরা হয়েছে পাতা এই জায়গাটাও পরিষ্কার করতে হবে কিছু গাছ নিচে নামাইছি কিছু টপ হচ্ছে রঙও করলাম এই যে এখানেও আছে কিছু রোদে শুকাতে দিছি সাধে এখানে হচ্ছে আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন হচ্ছে ফুল ফুটছিল এই যে ফুলটা এখনও আছে তো রঙ করছি হাতের মধ্যে দেখেন রং তো এই যে ফুলের কলি আরও আসছে কাটা গাছে এই গাছটার নাম জানি কি আমি তো জানি না ঠিক আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পার্পেল হাডেরও ফুল ফুটছিলো কালকে আরও বেশ কিছুদিন আগেও সেটাও হচ্ছে ইয়া হয়ে গেছে সব পাতা একটা একটা করে পরিষ্কার করতে হবে এদিকে হচ্ছে এই যে কাটার একটা গাছ এখানে হচ্ছে ফুল ফুটছিলো এই যে এটা নষ্ট হয়ে গেছে আবার হচ্ছে নতুন করে এই যে ফুল ফুটতেছে এই যে একটা সব পাতা পরিষ্কার করতে হবে এদিকে হচ্ছে এই গাছটা কালকে খালা বাসা থেকে নতুন নিয়ে আসছি ঠালগুলো পেরে গাছ থেকে আর কি ছিঁড়ে ছিঁড়েছি নিয়ে এখানে এই টপের মধ্যে লাগাই দিয়েছি এই টপের মধ্যে এই পিচ্ছে একটা গাছ ছিল ওই গাছটা আসলে বাড়তেছে না কেন জানি তো এই গাছটা লাগাই দিলাম এই গাছটা অনেক সুন্দর হয় ওটা ঘরের মধ্যে রাখলে অনেক সুন্দর লাগবে দেখতে এগুলো সব পরিষ্কার করে দেখাচ্ছে আপনাদের সঙ্গে এই তো আমার গাছগুলোও পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা একটা করে পাতা পরিষ্কার করার চেষ্টা করছি এদিকে বট গাছেরও পাতাগুলো পরিষ্কার করে নিছি এগুলো পাতা একটু হালকা পাতলা পরিষ্কার করছি যে এটা এটা কাটা গাছ তো পরিষ্কার করতে একটু কষ্ট হয়েছে আর এই গাছটা হচ্ছে পানির মধ্যে রেখে দেবো দেখি পানির মধ্যে হয় কি না অনেক দিন থেকে করা হয় না এই সাইডেও কিছু গাছ আছে এই গাছটা দেখেন সেদিন ঘুরে হয়ে গেছে পাতা এই গাছগুলো ঘরের মধ্যে রাখছিলাম ঘরের মধ্যে আসলে গাছ হতে চায় না সব সময় গেট লাগা থাকে যার কারণে এগুলো মরে মরে গেছে এখন বাইরে রাখতেছি একটা দুটা করে পাতা গজালে ঘরে নিয়ে যাব তো আজকের ভিডিওটা যদি আপনাদেরকে কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা জাম্বুরা এই জাম্বুরাটা হচ্ছে আমাদের গাছের একদম গাছ পাকা আর কি জাম্বুরা যাকে বলে তো এই জাম্বুরাটা হচ্ছে আমরা এখনই পারলাম বিকালে আর কি গাছ থেকে এটা হচ্ছে আমরা ঝালাই করে খাবো তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের গাছের জাম্বুরা আমরা কীভাবে মেখে খাই তো আমি এখন একটা চাকু দিয়ে আর কি জাম্বুরাটা ছিলতেছি দেখেন ছোটোবেলায় হচ্ছে আমরা যখন জাম্বুরা খেতাম মানে বাসায় যখন জাম্বুরা মাখতো তখন আমরা বসে থাকতাম এই জাম্বুরা দিয়ে হচ্ছে টুপি বানা যায় জাম্বুরার খোসাটা দিয়ে তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি চতুর্দিক থেকে জাম্বুরাটা কেটে কেটে নিয়ে এখন আঙ্গুলের সাহায্যে আমি এটা ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি আলতোভাবে জাম্বুরাটা তুললেই আমার নিচে হচ্ছে টুপিটা বের হয়ে আসবে দেখেন কত সুন্দর করে করতেছি তো আমাদের জাম্বুরার সালটা বেশ পাতলা যার কারণে আমার ভেঙে গেছে আপনাদেরকে আর দেখাতে পারলাম না তো এই দেখেন জাম্বুড়োটা ছেড়ে ছেলা হয়ে গেছে এদিকে আমার ভাতিজা এসে জাম্বুরা খাচ্ছে আর মুখে দিয়ে বলতেছে টক বলতেছে বলে চলে গেল তো এখন আমি জাম্বুরাগুলো সবগুলো ভালোভাবে হাত দিয়ে খোসা ছড়ায় ছড়ায় আর কি রেখে দিব তারপর হচ্ছে এদিকে আমার ছোটো খালা দেখেন দুটা মরিচ হচ্ছে তেলে ভেজে নিছে বা অথবা পোড়ায় নিলেও হয় নিয়ে হচ্ছে লবণ দিয়ে মেখে নিচ্ছে তো শুকনা শুকনামরিচ দিলে খুব টেস্ট লাগে খেতে আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন তো এখানে হচ্ছে মরিচগুলো দেখেন মাখানো হয়ে গেছে এখন হচ্ছে এখানে সরিষার তেল আর হচ্ছে গুড় দিব দিয়ে হচ্ছে আমরা জাম্বুরাটা মাখবো জাম্বুরাটা হালকা একটু টক আছে যার কারণে একটু গুড় আমরা ব্যবহার করবো তো এখানে সরিষার তেল দিয়ে এখন হচ্ছে মাগুর গুড় দিল সেই গুড়টা হচ্ছে এখন খালা হাতের সাহায্যে ভেঙে ভালোভাবে জামুড়োটা মেখে নেবে নিয়ে আমরা হচ্ছে খেয়ে নিব আর এদিকে হচ্ছে আমাদের ক্ষেত থেকে গাছপাক বা পাকা পেঁপে নিয়ে আসছে সেই পেঁপেটাও কাটা হয়ে গেছে এটাও খাচ্ছি আমরা তো এগুলো হচ্ছে সন্ধ্যার আগে আর কি বিকালের দিকে আমরা এগুলো আর কি খাচ্ছি জাম্বুরা মাখাটা তো আমার ভিডিওটা দেখে যাদের অলরেডি জিবে পানি চলে এসছে তারা অবশ্যই এইভাবে বাসায় জামুড়া মেখে খাবেন দেখবেন কতটা টেস্ট লাগে আর অনেক সুন্দর লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারা আমার ভিডিওটা দেখে জামুড়া বাসায় নিয়ে এসে এইভাবে খেয়েছেন তো দেখতে পাচ্ছেন খালা কি সুন্দর করে হাতের সাহায্যে কসলায় কসলায় জম্বুড়াগুলো হচ্ছে মাখতেছে তো আমরা হচ্ছে গপ গপ করে মাখা শেষে আমরা খেয়ে নিই আমি আর ভিডিও করারও টাইম পাইনি এত এতই পরিমাণ টেস্ট হয়েছিল জাম্বুরাটা খেতে এদিকে হচ্ছে জাম্বুরা খাওয়া শেষে সন্ধ্যার আগ মুহূর্তে আমি হচ্ছে কয়েকটা চিকেন ফ্রাই বানাই নেই এদিকে আশা পার আরফ হঠাৎ চলে আসতে বাসায় তো ভাবলাম আরাফ তো আমার রেসিপি অনেক পছন্দ করে আমার ভিডিও সব সময় দেখে যার কারণে আরাফকে কয়েকটা চিকেন ফ্রাই ভেজে দিচ্ছি গরম গরম আর কি আরফকে দিব আরফ পছন্দ করে অনেক এদিকে আমার ভাতিজাও আছে ও খেয়ে নেবে তো দেখেন চিকেন ফ্রাইগুলো কত সুন্দর হয়েছে যারা চিকেন ফ্রাইয়ের রেসিপি দেখতে চান আমার হচ্ছে অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন এদিকে হচ্ছে বাসায় হচ্ছে মোটা বেগুন ছিল যার কারণে ভাবলাম বেসন দিয়ে বেগুনগুলো গরম গরম ভেজে ফেলি সবাই মিলে খাবো যেহেতু বাসায় অনেক আর কি সদস্য মেহমান সব আর কি ভরপুর যার কারণে অনেক নাস্তাও বানা হইলো আজকে তো এই তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে আজকে আর হচ্ছে আমার ভাতিজাকে এখন দিয়ে দেবো ওরা গরম গরম খেয়ে রিভিউ দিবে কীরকম হয়েছে তো আরফ তো অনেক খুশি পেয়ে আই দেখেন বসে আছে ও ভাবতেছে কোনটা নেবে নিয়ে পুরো আমি বললাম যে পুরো প্লেটটা নিয়ে তুমি খাও আর আইয়ান খাবে তো এই দেখেন আমার ভাতিজা কিভাবে নিয়ে নিল ওরটা নিয়ে এখন দুজনে মিলে মজা করে খেয়ে নেবে এই দেখেন আমার ভাতিজার কাহিনী ও খুবই হচ্ছে খাওয়া পছন্দ করে আমার ভাতিজা আর আমরা ওকে খাওয়াতে খুবই ভালোবাসি এদিকে হচ্ছে ছোটো চাচি বাসা থেকে বুট বিরিয়ানি আর হচ্ছে পেঁয়াজি দিয়া ফাটাইছে সন্ধ্যার নাস্তা তো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি অসম্ভব টেস্ট হয়েছিল এই বুট বিরিয়ানিটা তো এই বুট বিরিয়ানির যদি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ